এই জন্য আল্লাহর মহব্বত নিয়ে তৈরি হয়ে যান একটা রোজাও ভাঙবো না ফরজ রোজা আল্লাহর আইন কয়দিন আর বাসবেন আরেক দল আছে গ্যাস্ট্রিক তুমি রোজাটারে গ্যাস্ট্রিকের কারণ বানাইছো কেন বরং রোজাটাকে তুমি ঔষধ বানাও যে আমার গ্যাস্ট্রিকের ঔষধ কি রোজা আমি রোজা থাকলে আল্লাহ তোমার জন্য রোজা থাকবো আল্লাহ তুমি রোজার বরকতে আমাকে সুস্থ রাখো একদিনও বলছে গ্যাস্ট্রিকের গুষ্টি একদিনও বলেনি আল্লাহর মহব্বত নিয়ে আত্মবিশ্বাসের সাথে বলবেন আল্লাহর কাছে আল্লাহ আমি রোজা একটাও ভাঙতে চাই না এখন আমার রোগ তুমি রোজার বরকতে আমাকে সুস্থ রাখো ইনশাআল্লাহ দেখবেন আপনি রোজার মাসে তৈরি হইবেন না কি এর রোগ কোন রোগ এই আমি একটা নগদ প্রমাণ আপনাদেরকে শুনাই অহংকার না বুঝাবার জন্য এই যে হজে যাই না উমরায় যাই দেখছি বাংলাদেশে বইয়া ঔষধ না খাইলে বেউশ সৌদি আরবে ঔষধ নিয়ে গেছি গাটটি শুদ্ধা খানার কোনো ডাইন বাম নাই খালি হোমানে আইতেছে আর ঢুকাইতেছে এই 15 দিন হজের সফরে 20 দিন 40 দিন কোনো ঔষধ খাই নাই খানারও কোনো লিমিট ছিল না আল্লাহর রহমতে সৌদির জমিনে মক্কা মদিনার এই পবিত্র জায়গায় যতদিন ছিলাম কোন রোগ আছে বলে মনে হয়নি বাংলাদেশ আর পরে 3 দিন হুইয়া রইছি চোখ খোলার কায়দা নেই পবিত্র দেশে আইছি তো বেজাল খাবার ঢুকে গেছে ভিতরে পবিত্র দেশের খাও সব ভেজাল মাছে ভেজাল দুধে ভেজাল খানায় ভেজাল চাউলে ভেজাল কি ভেজাল ভেজাল কঠিন ভেজালে পড়ে রয়েছে কারণ মক্কা মদিনায় জমজমের পানি বড় এক দামি ঔষধ যাদের ঘরে জমজমের পানি আছে যত রোগ হোক এটা নিয়ত করে খাইবেন পুরাই পুরাই পানি পান করবেন জমজম একটা মহা ঔষধ পেটে রোগ আছে ঔষধ মাথা ব্যথা করে একটু জমজমের পানি দিয়ে মাথায় একটু ঠান্ডা রাখি মহা ঔষধ দুনিয়ার আকাম করবেন খাওয়ানে কোনো বিসমিল্লা নাই বাস নাই যা পাইবেন খাইতে থাকবেন বামাতে খাইবেন বিসমিল্লা নাই এরপরে আবার বিরিত আসি খাওয়ার আগে খাওয়ার পরে এতে আপনি সুস্থ থাকবেন কিভাবে আল্লাহ সবাইকে হেদায়াত দান করুন আমিন আমার যুবক বাবারা রোজা রাখবেন ইনশাআল্লাহ ভাইরা আমার রমজানের এক রোজার দাম কত জানেন না গত রোজায় এই লয়া কি বলমু অন্তর এতটা পচা এই দলের লোকগুলো যেটি বলে আমরা ইসলাম চাই কিন্তু বডির মধ্যে ইসলামের গন্ধ নেই এই লোকগুলোর অন্তর এত পচা গত বছর একটা এই রোজার ফজিলতের বয়ান করছি এটা নিয়ে সমালোচনা দুনিয়া অথচ আমি রসুলের হাদিস শুনেছি মানে অন্তরের বাইরে গেলে সমালোচনা করবে এটা হাদিস না কি ওদের আলেমরা পর্যন্তই চিন্তা নেই নবীজি বলে একটা জন্মগত কাক কাক চিনেন না কাউয়া আসেনি কাউয়া কাক কালো কুকিল কালো কালো মাথার কেশ এর চেয়ে বেশি কালো মনের হিংসালেশ নিমতিতা নিন্দাতিতা আরো তিতা খ এর চেয়ে বেশি তিতা 203 এর ঘ নবীজি বলেন একটা কাক জন্মগত থেকে দুনিয়াতে আইসা ডানা মেলে উড়তে শুরু করলো কাকের হায়াত কিন্তু অনেক বেশি হাজারের উপরে বছর বয়স পায় এই একটা কাক জন্ম থেকে উড়তে থাকে উড়তে থাকে উড়তে উড়তে সামন দিকে যাইতে যাইতে বুড়া হয়ে গেছে একটা কাক জন্ম থেকে যদি খালি উড়তেই থাকে কত দূর গেলে হে বুড়ায় বুড়ায় মরে গেছে এবার হিসাব লাগাও এই কাকটা জন্ম থেকে বুড়া হইয়া মরা পর্যন্ত খালি উড়ছে লাগাতার কত দূর গেল এক রোজাদার এক রোজা রাখলে একটা রোজার বরকতে জাহান্নাম থেকে এত দূর সরে যাবে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা ও দুনিয়ার মানুষ
আমার এমন একজন রাসূল আমি পাঠাইছি যার মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ কেমন উত্তম আদর্শ কেমন এক জমিনের মধ্যে আমার নবীকে আল্লাহ পাঠাইছেন যেই জমিনের মধ্যে মানুষগুলো চূড়ান্ত খারাপ চরিত্রহীন এতটাই খারাপ যে মানুষগুলো কন্যাদেরকে অপছন্দ করে নারীদেরকে ভালো জানে না জমিনের মধ্যে একটা দামি ঘর বাইতুল্লাহ যেই ঘরের দিকে তাকায় থাকলে সওয়াব যেই ঘরের আঙ্গিনা এক রাকাত নামাজ পড়বেন এক লক্ষ রাকাতের সওয়াব মক্কার মানুষগুলো এতটাই যে চরিত্রহীন খারাপ নারী আর পুরুষ একত্রিত হইয়া সে ঘরটার চারপাশে তওয়াফ করে তাও আবার উলঙ্গ কতটা খারাপ ওই মক্কার মানুষ জেনা বেবিচারে পুরা সমাজটা কলুষিত সেই জায়গায় এমন একজন ব্যক্তিকে পাঠাইলেন যার জিন্দেগি পুরাটাই পবিত্র এমন জায়গায় পাঠাইছেন যেই মানুষগুলো পৃথিবীর মধ্যে নিকৃষ্ট খারাপ আল্লাহ মাফ করুন বুঝাবার জন্য বলে আপনাদের আশেপাশে বেশ্যাখানা পতিতালয় তো ওখানে কি হয় একজনে খবর দিল ওখানে অপরাধ হচ্ছে এই এলাকার বড় হুজুর আছে তারা ওখানে যাবে না স্বাভাবিক ছোটখাটো দুই একজন পাঠাবে এলাকার গণ্যমান্য দিন সম্পর্কে কিছু বুঝে যাও তো তোমরা আগে ওখানে যাও কি হালাত দেখো আর বড় হুজুরে যদি ওখানে যায় সবাই গালাগালি করবে সমালোচনা করবে বড় হুজুর সে ওখানে গেল কেন ওখানে দ্বীনের দাওয়াতের জন্য আর কি কেউ যেতে পারে না উনি গেল কেন এত বড় হুজুর হইয়া আর আমার আল্লাহর কুদরত পৃথিবীর চূড়ান্ত নিকৃষ্ট খারাপ চরিত্রহীনের কাছে আল্লাহ এমন একজনকে পাঠাইলেন যিনি হলেন পৃথিবীর শ্রেষ্ঠ রুহানি ডাক্তার যার জীবনে কোনো মিথ্যা কথা নাই কোনো গালাগালি নাই কোনো অপবিত্র নাই যে নবীর চেহারার দিকে তাকাইলে ক্ষুধা নিবারণ হয় এমন এক নবী যার ঘাম থেকে মিশকের ঘেরা আল্লাহর কুদরতটা কেমন রহমতের নবীর আদর্শ যখন পেল তারা ওই মানুষগুলো এত দামি হয়ে গেল এখন কি হইল ফলাফল মক্কার দামি মানুষ এত দামি তাদের মতো দামি জমিনে আর কোথাও এমন মানুষ নেই আবু বকর ওমর ওসমান আলী জান্নাতের টিকেট আল্লাহ দিয়া কয় জিব্রাইল যাও লিস্টি আমার নবীরে জানায় দাও নবী যেন ঘোষণা দিয়ে দেয় লিস্টিতে যাদের নাম আছে এরা সব বিনা হিসাবে জান্নাতি নবীর আদর্শ কত দামি দেড় হাজার বছর পরেও দেখেন আজ নবীর আদর্শ নিয়ে যারা আমরা চলার চেষ্টা করি আমাদের কত সম্মান এতগুলো মানুষ এই প্যান্ডেলে টাকা নাস্তা দিয়াও বসায় রাখা যায় তো না গাড়ি দেওয়া লাগতো ফ্রি বসার বিছানা দেওয়া লাগতো ভিআইপি ফাঁকে ফাঁকে নাস্তা আবার নিয়ন্ত্রণের জন্য কত পুলিশ কত র‍্যাব লাগতো কিন্তু আমার নবীর আদর্শের এমন আকর্ষণ কাউকে টাকা দিয়া না হয় নাই নাস্তারও খবর নাই বসার বিছানাটাও নাই উপরেও কোনো কাপড় নাই কত ঠান্ডা এরপর আল্লাহর বান্দারা বসে গেছে নিয়ন্ত্রণ করার জন্য কোনো পুলিশ লাগলো না র‍্যাব লাগলো না এরপরও ময়দানে কোনো আওয়াজ এমনে সম্ভব পৃথিবীর শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ আদর্শ মানার কারণেই সম্ভব আল ইমামুল আউয়ালিনাল আখিরিন বারে সাদকা রাহমাতাল লিল আলামিন
সাইয়েদুল কাউ নাইনে খাতমুল মুরসালিন আখিরামত বুদে ফখরুল আউয়ালিন আল্লাহ তাআলা এমন এক আদর্শের নবী পাঠাইলেন ওই নবীর আদর্শ 1500 বছর পরে আমরা মানার কারণে আমগো সম্মান একটু হিসাব করে নগদ গোপন কথা না কোনো কিছুই না ভয় না বিবেক কাটায় বলেন ওই নবীর আদর্শ মানার কারণে আমগো সম্মান আছে না কমে গেছে মহামারী করোনা স্কুল কলেজ বন্ধ ব্যবসা বন্ধ চাকরি বন্ধ ট্রেন বন্ধ বাস বন্ধ গাড়ি বন্ধ চলাফেরা বন্ধ সব বন্ধ হয়ে গেল মিল ফ্যাক্টরি গুলো বন্ধ ইতিহাস ভুলিয়া যায় না রে মুমিন এই জমিন একটা কোরআনের মাদ্রাসাও বন্ধ হয় নাই বাবায় মরে গেছে করোনায় ছেলেরা লোকের টাকা দিয়া লাশটারে রাস্তায় ফালাই দিয়া গেছে বিলাইতে কুত্তায় খাইলো না কি জানাজা হলো খবর আর নিল না কেমন ছেলে জন্ম দিয়া এর পেছনে জীবন যৌবন নষ্ট করলেন এরে আল্লাহর বান্দা এই দেশের শত শত করোনার লাশ আমার কলিজার টুপিওয়ালারা উলামায়ে কেরামরা কাঁধে নিলেন গোসল করাইলেন কাফন করাইলেন জানাজা পড়াইলেন দাফন করাইলেন আল্লাহর শুকর একজন হুজুরেও করোনায় মরে নাই আর কেমনে মাওলায় দেখাইলে মাওলারে মানবা এরে আল্লাহর বান্দারা চারদিক থেকে আক্রমণ চলতেছে ইহুদি বেঈমান বিধর্মীদের পক্ষ থেকে কোরআনের আওয়াজ বন্ধ করে দাও তবে বেঈমানরা আয়েশা নিজেরা বলে না টাকা দিয়া মুনাফিক মাসখানে সাজায় দিছে তোমরা চালাও পেছনে টাকা দিমু আমরা ঠিক নি এখন দেখবেন তাহলে বেঈমান বলে না তাবলীগ খারাপ ওই আমগো জাতিবাই মুসলমানরাই বলে তাবলীগে গিয়া লাভ নাই ওরা বলে না বলায় কওমি মাদ্রাসায় পড়ে লাভ নাই দেওবন্দির কাছে গিয়া লাভ নাই পীরের কাছে গিয়া লাভ নাই পীরের কাছে গিয়েও লাভ নাই মাদ্রাসায় গিয়েও লাভ নাই তাবলীগে গিয়েও লাভ নাই তো কই গেলে লাভ কওমি দাওবন্দীদের কাছেও যাওয়া যাবে না তো যাবো কই ঠিকানা দাও কোথায় যাবো শবে বরাতে একজনে ঠিকানা দিছে যে মসজিদ বাদ দিয়া বেশ্যাখানায় যাও আল্লাহ হেদায়াত দান করুন এরে আল্লাহর বান্দারা তাবলিগলাদের কারণে এই দেশের কি পরিমাণ মানুষ গাঞ্জা খোর হইছে বলো কি সত্য কথাটা বলতে কষ্ট হইতেছে তাবলিগের কারণে কি পরিমাণ মানুষ বেনামাজি হইছে বলেন তো তাবলিগের কারণে কি পরিমাণ মানুষ বেপর্দাওয়ালা হইছে একটু প্রমাণ নাই আচ্ছা চরমনাই উজানি বাহাদুরপুর নানুপুর যাদেরকে আমরা আহলে হক পীর বলি বলেন তো এই চরমনাই উজানি বা এই সমস্ত খাঁটি আল্লাহওয়ালা পীরদের মাধ্যমে বলেন তো কি পরিমাণ মানুষ ডাকাত হইছে সুদখোর হইছে আচ্ছা আসেন তিন নাম্বার কওমি দেওবন্দীদের কারণে এই দেশের আমার সন্তান মুরব্বী কি পরিমাণ চরিত্রহীন হইছে হ্যাঁ বিরোধিতা কেন কি বিরোধিতা কেন দেওবন্দীদের বিরুদ্ধে তাবলিগের বিরুদ্ধে বিরোধিতা কেন বুঝতে হবে তার কলবে রোগ আছে তার অন্তরে কি আছে রোগ আছে চিকিৎসা করা দরকার
আফসোস আমরা তো পাঁচকল্লি টুপি মাথায় দেই একবারও তো ভিন্ন টুপিওয়ালার বিরুদ্ধে বলি নাই আপনারা কেন পাঁচকল্লির বিরুদ্ধে বলেন আমরা কওমি মাদ্রাসার সন্তান কখনো আলিয়ার বিরুদ্ধে বলি না স্কুল কলেজের বিরুদ্ধে বলি না আপনারা কেন কওমির বিরুদ্ধে বলেন আমরা তাবলীগের লাইনের সন্তান যারা তাবলীগ করেন না আমরা তো একটা গালিও দেই নাই আপনি কেন তাবলীগের বিরুদ্ধে তাবলীগ যে করেন না আমরা তো খারাপ বলি না আপনি কেন তাবলীগের বিরুদ্ধে কথা বলেন আমরা পীরের লাইনের সন্তান আমরা আহলে হক পীর মাশায়েকদের মানি যারা পীর মাশায়েকের লাইনে নাই আমরা তাদের গালি দেই না আপনারা কেন পীরদের বিরুদ্ধে কথা বলেন বলে ওলিয়া ওলিয়া মানি না বিষয়টা কি রে বাবা আমরা রমজানে 20 রাকাত তারাবী পড়ি যারা 8 রাকাত পড়েন আমরা তো আপনাদের গালি দেই না বিরুদ্ধে বলি না আপনারা কেন 20 রাকাত ওয়ালাদের বিরুদ্ধে বলেন সালাম দেন না দিলেও নেন না আমরা সূরা ফাতিহার শেষে আস্তে করে আমিন বলি আপনারা যারা জোরে বলেন আমরা বিরোধিতা করলাম না আপনি কেন আমাদের বিরুদ্ধে নামলেন আমাদের বুঝতে বাকি নাই আপনার অন্তরের মধ্যে ঝামেলার বাসা বাঁধছে কি তাবলীগ শর্ম নাই কওমি দেওবন্দি মানুষজন লাইনে যারা আছে কম এটি বাস লয়ে রাস্তা নামলে উভয় আছে একটা দুশমনের আছে হাটহাজারি হুজুর একবার নামায় দেখাইছিলেন না তো শুধু কওমিওয়ালারা নামছে আমগো আলী আছে না কথা কম না কেন আমরা শর্মনাই তাবলীগ দেওবন্দি আলী শুদ্ধ যদি বাস লয়ে রাস্তায় নামি এই ভণ্ড বাতেল গুলোকে সাইজ করতে কি 60 মিনিট লাগবে এটা একটু ভাবা দরকার না যে এগো সংখ্যায় লোক বেশি আর পরে যে আমগো বিরুদ্ধে কিছু কয় না হ্যাঁ আমরা ওইটার বিরুদ্ধে বলি যে আমগোই ময়দানকে ঘোলাটে করবেন আপনি শবে বরাতের রাতে মসজিদে না থাইকা বেশ্যাখানায় থাকা ভালো যখন বলবেন তখন তো আমাদের আপনারে কিছু বলার আমার দরকার নেই আমাদের লাইনের মানুষগুলো যখন একটা বিভ্রান্তে পড়বে তাদেরকে বোঝাবার জন্য তো কিছু বলতে হবে সেটা আমরা বলি কোনদিন আমাদের কোন ওলামায়ে কেরাম ডাক্তার জাকির নায়েকের বিরুদ্ধে পর্যালোচনা করেছেন কোন গালি দিয়েছেন কোনদিন না বরং যারা ডাক্তার জাকির নায়েকের পাগল অন্ধ পাগল হঠাৎ করে জাকির নায়েক সাহেব যখন মাযহাবের পক্ষে ভাষণ দিলেন ইংলিশে যারা অন্ধ ভক্ত হেরা উল্টা আবার বিরোধিতা শুরু করলো এরা আমার কাছে বাঁকা হইয়া আমরা তো কখনো ওইভাবে কোনো বাঁকা কথা বলি না যেটা না বললেই না সেটা আমরা বলি যাতে করে আমাদের লাইনের মানুষগুলো বিভ্রান্তে না পড়ে যেমন একটু আগে বয়ানে বলে আছি যারা 8 রাকাত তারাবি পড়ে পড়ুক আমরা 20 রাকাত পড়ব পড়ুক কোন ঝগড়ায় এখন আপনার একটা বন্ধু সে হে খালি আপনার ধাক্কায় এই তুই 8 রাকাত পড়বি 20 রাকাত পড়ো কেন এখন এই প্রতিদিন যদি ধাক্কা ধাক্কি করে এর একটা শান্তনামূলক জবাব দিবেন কি রে ভাই তোর কথা আমি মানি মানো কহা তো এক কাপ চা খা বাস হে খুশি হয়ে গেছে এইবার পরের দিন দেখবে যে 20 রাকাত কি রে তুই বলে মানো কহা মানি তোমার কথায় আমি 8 রাকাতই তারাবি বলি আর বাকি 12 রাকাত নফল হিসাবে পড়ি এরপরে যদি তোমার কলিজা জ্বলে তাহলে আমার আমার আব্বার কিছু করার নেই কি তোমার কথায় আমি 8 রাকাতই পড়ছি তারাবি বাকি 12 রাকাত কি হিসাবে পড়ছি নফল শেষ 20 রাকাত তারাবি কি সাহাবা একরাম পড়েন নাই তো সমস্যাটা কি
এনিয়া বিব্রান্ত কেন তর্ক কেন সালাম দিবেন না দিলেও নেবেন না এত তাকওয়া আপনার অন্তরে এটা কোন তাকওয়া আল্লাহ হেদায়েত দান করুন আমিন পুরো একটা ব্যাপার মানে কঠিন এক পরিস্থিতির শিকার সাধারণ মুসলমানেরা আজীবন ঝগড়া ছিল মসজিদের বাইরে আর এখন মসজিদের ভিতরে ঝগড়া তর্ক সব মসজিদের ভিতরে আল্লাহ হেদায়েত ওই যে বললাম একটু আগে কপাল যদি পুড়ে যায় তো আমি কেন নবীজির বয়ানও কালেমা পড়ে না মনে আছে নি এরকম দুই একটা কত বড় নিকৃষ্ট বেঈমান যে নবীজির বয়ান শুনিয়া কালেমা পড়ে না আবার কপাল যদি খুলে যায় নবীকে জবাই করতে আসিয়া তরবারি নিয়ে কালেমা পড়ে নাম জানেন নি এর নাম কপাল এর নাম কি কপাল খারাপ হইলে নবীর বয়ানও কালেমা পড়ে না আর কপাল যদি খুলে যায় নবীরে জবাই করতে আইসা কালেমা পড়ে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত জান্নাতুল ফেরদাউস আল্লাহ দিবেন তাদেরকে যাদের মধ্যে দুইটা গুণ থাকবে এক নাম্বার পরিপূর্ণ ঈমান দ্বিতীয় গুণ হলো নেক আমল ঈমান তো আছে আমরা আল্লাহ মানি নবী মানি কোরআন মানি হাদিস মানি এখন এটা আমলে বাস্তবায়ন করতে হবে আল্লাহ কায় নামাজ পড়া লাগবে তাহলে আমার ঈমান আছে আল্লাহ কয়জন এখন বাকি আরেকটা কাজ কি আমল আরেক কাজ কি আমল আল্লাহ কইছে নামাজ পড় মানি আল্লাহর হুকুম এবার কাজে লাগাই দিলাম আমল আল্লাহ কয় নিশ্চিন্তে ঘুমা তোর ঠিকানা বিনা হিসাবে সর্বোচ্চ সম্মানিত জান্নাত মর্যাদা সম্পূর্ণ জান্নাত তোর জন্য সেটা কোনটা জান্নাতুল ফেরদাউস ঈমান আনার পরে নেক আমল আমার এমন ঈমান যে ঈমানের মধ্যে কোনো ভেজাল নাই বলি ঈমানের মধ্যে ভেজাল কেমন বলি ঈমানের মধ্যে ভেজালের নাম শিরিক ভেজালের নাম কি আল্লাহর মতো আরো কেউ আছে মনে করার নাম আল্লাহর ক্ষমতার মতো কারো ক্ষমতা আছে মনে করার নাম আল্লাহর একক কিছু গুণ আছে ওই গুণটা আরেকজনের মধ্যে আছে মনে করার নাম আল্লাহর যেমন একক গুণ হলো তিনি রাজ্জাক রিজিক দেওয়ার মালিক এই গুণটা আর কোন পিশাবের মধ্যে আছে কোন নেতার মধ্যে আছে কারো মধ্যে যদি থাকতো নেতার মধ্যে যে রিজিক তারাও দেয় তাহলে আমি হুজুর গো কত আগে না খাওয়াই মাইরা ফেলাই তো কি অথচ করোনার ভিতরে একজন হুজুর কারো কাছে গিয়া বলে নাই টাকা দাও মাইয়া বলা লইয়া না খাইয়া মরি কিছু টাকা দাও ভিক্ষা দাও বলছে কোন হুজুর অথচ তাদের বেতন মাত্র 5000 6000 10000 6 মাস বাকি এরপর কোনো হাহুতাস নাই ভোর রাতে আমার মালিকের সাথে কান্না করে ও দয়ার মালিক অল্প টাকাও যদি হয় তুমি বরকত বাড়ায় দিও আমার ছেলে মেয়ের জন্য যেন কারো কাছে আমার লজ্জিত হতে না ও আল্লাহ তুমি অল্পের মধ্যে বরকত বাড়ায় দিও আজকে আপনি মাসে মাসে লাখ লাখ টাকা কামাই করি আপনার মাথা ঠিক নাই শান্তি নাই চেহারার মধ্যে আপনার আলো নাই স্ত্রীর সাথে কথা ঠিক মতো বলেন না সালাম নাই কালাম নাই আর দেখেন অল্প টাকা বেতন পাইয়াও কোন হুজুর না খায়া টেনশন করে না মুসল্লিদের সাথে খারাপ বলে না কমিটির সাথে খারাপ আচরণ করে না আপনার লক্ষ লক্ষ টাকা ইনকাম ঘরের মধ্যে খাওয়ার সদস্য কম আর হুজুরের ঘরে সদস্য কি কি তা আপনার ঘরে কম কেন কই যে আমরা ট্যাবলেট খেয়েছি বাহিরের ছেলে হোক মেয়ে হোক দুটোর বেশি নয় একটা হলে ভালো হয় না হইলে আরো ভালো
আর আমাদের স্লোগান কি নবী বলেন ওই বাড়ির মাইয়া বিয়া করবি যেই ঘরে যেই বংশে সন্তান বেশি হয় ওই 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 ঘরের ওই বংশের মেয়ে বিয়া করো কিয়ামতের ময়দানে আমি নবী যেন গর্ব করতে পারি অন্য নবীদের তুলনায় আমি মুহাম্মাদের উম্মত বেশি আচ্ছা এই যে ট্যাবলেট টুবলেট খাইলো তোমার মা বাবারা বলো তো আমগো বাংলা বাংলাদেশের দাইগু এই ট্যাবলেট খাইয়া মোটামুটি বাঙালির সংখ্যা 5 বছরে কি পরিমাণ কমছে তো ওই ট্যাবলেট কি বাড়ান্না ট্যাবলেট চিন্তা করছে তা ট্যাবলেট গুলো খায় যায় কই হ্যাঁ হ্যাঁ আসল কথা বললে তো আপনারা পাগল হয়ে যাবেন এমনি তো পাগল বড় কঠিন এই যে জন্ম নিয়ন্ত্রণের পৃথিবীর ইতিহাসে প্রথম উদ্বোধনকারী বেঈমানের গডফাদার নমরুদ ওইলো জন্ম নিয়ন্ত্রণের প্রবর্তক আর এই জন্ম নিয়ন্ত্রণের ডাইরেক্টর হলো ইব্রাহিম নবীর বাবা আযম নমরুদ্দা ইব্রাহিমের আইতে দিবে না এই জন্য কত সন্তানের যে জবাই করছে ফেরাউন না আরাক বদমাইশ আরে আল্লাহর আচ্ছা এরা এই স্লোগান দেখেন এত কিছু বানাইছে এই সিস্টেম বেঈমানের এই যে সন্তান কমানোর এই সিস্টেমটা চালু করছে কারা বিদর্মীরা কিন্তু এক বেঈমানের বাচ্চাগুলো এই ট্যাবলেট খায় না কেউ খায় না এটি ওগো উদ্দেশ্য হলো মুসলমান কমানো অথচ বেঈমানদের ইতিহাস রবীন্দ্রনাথের ইতিহাস জানো এই যুবকেরা সারাটা রাত্র আকাম করো মোবাইল ডেরে লয়ে তো লাজ লজ্জা কবে অথচ আমরা সময় পাই না তোরা মোবাইল দিয়া গুগলে সার্চ দিয়া অনেক কিছু ইতিহাস পড়তে পারো রবীন্দ্রনাথের মাইয়া বলা কয়টা জানো সব বেঈমানের ইহুদির বাচ্চা 70 টা কয়টা এই মাঝে মাঝে এই পত্রিকায় তো আসে প্রত্যেকটা বিদর্মীর ঘরে সন্তান বেশি খবর নাও এই আজকে খবর নাও প্রত্যেকটা বেঈমান বিদর্মীদের ঘরে বাচ্চা কি বেশি অনেক বেশি খুব হুঁশিয়ার সন্তান অনেক বেশি আর আমগো মুসলমানের সংখ্যা কমানোর জন্যই পলিসি তারা অবলম্বন করছে আর আল্লাহ কয় তুই আমার লাগে ফাল্লা দিছো এই যে দিন থেকে ট্যাবলেটের খাওন বাইরে গেছে ওই দিন থেকে আল্লাহ কুদরতি ট্যাবলেট চালু করছে একসাথে তিনটা চারটা ইদানি হুনি সাতটাও নাকি হয় আল্লাহর সাথে পাল্লা দিয়ে পারবে বদমাশ কে পারবে কেউ একসাথে টেরিফাই নাই দুইটা হইছে একসাথে তিনটা হইছে একসাথে টেরিফাই নাই হেদিন এই কয়দিন আগে শুনছি এক মহিলা আঙ্গুদাসী হসপিটাল চার সন্তান মা অসুস্থ বাচ্চাও কি সুস্থ ভাইরা আমার আর ওরা কেন এই নিয়ম মুসলমানের স্লোগান কি দিছে মানুষ কমাও মানুষ কমাও বাড়লে থাকবে কই খাবে কি সন্তান কমাও আচ্ছা যে কয় কমাও তা তুই ওই লিখে তুই তো কমার দরকার ছিল তুই মর তুই তাড়াতাড়ি মর যারা কয় সন্তান কমাও মানে কি আমি বাদে সব কমাও তো তুই আগে মরলে কাছে আমিও মরলাম তোমরাও মরো কত বড় বদমাশ কত বড় ইসলামের দুশমন আচ্ছা মুরব্বীরা এবার বলেন যুবকরা বলতে পারবে না মুরব্বীরা এলাকার আছেন না দুই একজন ঘুমাইতেছেন নি আচ্ছা 50 বছর আগে এক কাঠা জমিন বুঝেন নি এক কাঠা জমিনে যেই পরিমাণ ধান হইতো 50 বছর আগে এখন কি কম না বেশি বাড়াইছে কি আপনার আব্বা এটা চিন্তা করেন তো আগে পেয়ারা খাইতাম 13টা খাইলো জিব্বা টের পাইতো না আমি এক পেয়ারা একজনে খাওয়া যায় আমরা আব্বাই বানাইছে দি না এই যে হেলিকপ্টারে উড়ে যাও নুলি এই যে বিমান আইলাম সেদিন পরশু পুরা বাংলাদেশটা খালি
উপর দিয়ে নজর করলে পুরো দেশ খালি আর কত কোটি মানুষ হইলে থাকার জায়গার অভাব নাই বহু জায়গা হইরে গেছে দুনিয়ার জায়গা এরপর আল্লাহ কয় তোর যদি আরো সমস্যা আমি পদ্মাটারে সর বানাই দিব যমুনা তো সর হইরে গেছে আচ্ছা আমগো বঙ্গোপসাগর আছে না এদিকে কক্সবাজার ওদিকে আমগো কুয়াকাটা সর পড়তেছে হোমানি আমি একদিন বলছি আমার দেশের কিছু মুরুব্বিদেরকে আমার দিল বলে যে কুয়াকাটার পরে এই পরিমাণ চর হবে যে পটুয়াখালী জেলা বরিশাল বিভাগ ওই এক বিভাগের জায়গা আরো সাগরের মধ্যে এর কোনো কিনারা নাই এটার যে কোথায় সীমানা কোনো সীমানা নাই আজ পর্যন্ত কেউ বের করতে পারেনি যাইতেই থাকে যাইতেই থাকে সীমানা কেউ পারে না বের করতে এই রিজিকের মালিক হলেন আল্লাহ এইজন্য মানুষ বাড়ছে আল্লাহ রিজিকও বাড়ায় দিবেন ঠিক না এ বিষয়ে আমার আলাদা বয়ান আছে দেখেন আমাদের বাংলাদেশে সংখ্যা হিসাবে জায়গা কম সৌদি আরবে 50টা বাংলাদেশ ঢুকায় রাখা যাইবো সেখানে মানুষ কম আল্লাহ এগুলো ব্যালেন্স করে রাখছেন তো তুমি এডি কেমনে বুঝবা তোমার এই মেমোরির জিবি আছে নি তোমার তো জিবি হ্যাং হয়ে আছে বাংলাদেশের মানুষ সৌদি আরবে কাজ করতেছে আল্লাহ সিস্টেম বানায় রাখছে এভাবেই দুনিয়া চলবে আর বাঙালি দি সৌদি যাইয়া ওদের এমন সালাদ বানাইছে এন্ড বইবে বাঙালি কান্দে যে বুদ্ধিটা কিল্লে গিয়ে রং দিলাম সৌদি আরব বড় সালাদ নিয়ে গেছে বাঙালি কষ্ট পায় আল্লাহ আল্লাহ জান্নাতুল ফেরদাউস দেবেন দুই গুণ অর্জন করো এক নাম্বার গুণ হলো পরিশুদ্ধ ঈমান যে ঈমানের মধ্যে শিরিকের গন্ধ নাই রাজ্জাক আল্লাহর একটা এক গুণ এই গুণটা কার মধ্যে যদি আসে কেউ মনে করে মনে করার নাম শিরিক যারা মনে করবে তাদের নাম এই 5 মিনিট বল মোনাজাত দিয়ে দিব এই বেটা উড়ো খাব একসাথে বাড়ি যাই ভাইরা আমার পরিশুদ্ধ ঈমান শিরিক যুক্ত ঈমান হলে জান্নাত হারাম ওমাই ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ যারা শিরিকের গুনায় লিপ্ত হবে আল্লাহ বলেন তার জন্য জান্নাত হারাম দ্বিতীয় নেক আমল করিও ওই আমল যে আমলের মধ্যে নিজের পক্ষ থেকে বানানো কিছু নাই সব হবে মদিনার লাইনে বেদাত মুক্ত আমল নতুন কিছু সংযোজন করা যাবে না বিয়োজন করা যাবে না নবী যেভাবে শিখিয়ে গেছেন ওইভাবে করতে হবে ধর্মের কাজ নবীর তরিকায় করবে মন গড়া করার নাম বেদাত ইসলাম ধর্মের কোন কাজ নবীর তরিকায় করার নাম সুন্নাত মন গড়া করার নাম বেদাত বেদাতীরা জাহান্নামী অযুব মদিনার নবী কত মজা করে তোমাদের গুণগান গাইছে জানো নিরে বাবা মদিনার নবী বলেন উম্মাত আমি মুহাম্মাদের বুড়া যারা ওরা বিরোধিতা করছে বেশি যুবকেরা আমার উপকার করেছে বেশি ও যুবক বাবারা ঈমানটারে মজবুত করো নেক আমল করো চাকরি করো ব্যবসা করো বাধা নাই আল্লাহর আযাবের ভয় অন্তরে জমা করে আমল চালু করে দাও তুমিও পানি পান করো আমিও পানি পান করি ব্যবধান তুমি বাম হাতে আমি ডান হাতে তুমি এক টানে এক বোতল পানি পান করলা আমি এক টানে পান করি নাই ওই এক বোতল পানি আমি তিনবারে পান করেছি তুমি দাঁড়ায় পান করেছ আমি বসে পান করেছি কারণ কি তুমি হইলা নফসের গোলাম আর আমি মদিনাওয়ালার মহব্বতে আল্লাহর গোলাম হইয়া এই অনুসরণ করছি তোমার মধ্যে যে নফস আছে আমার মধ্যে আছে তোমার মনে চায় গুনার দিকে আগাইতে ওই আকর্ষণের চুম্বকটা আমার মধ্যে আছে কিন্তু ওটারে আমি কন্ট্রোল কইরা কইছে এই নফস মন মতো চলতে তোরে দিমু না
আমি পান পান পানি পান করলে একা একাও বাম হাতে করতে পারি কিন্তু না পাঁচ বছরের সন্তানটা পর্যন্ত ঘরের মধ্যে ডান হাত ছাড়া পানি পান করে না দেখে বাবায় মায়ে কেমনে করে ওযু কইরা নামাজে দাঁড়াবো বাচ্চাটা দৌড়ে গিয়া যায় নামাজ বিছায় দেয় বলতে হয় না যায় নামাজ দাও রমজান মাস আসছে আমলের মাস একটা নফল ফরজের সমতুল্য বরকত পাইবারে বাবা এই বরকতের মাস নিজের আমলের পুঁজি অর্জন করো পুঁজি অর্জন করার মাস অন্য নবীর উম্মতেরা 1000 মাস লাগাতার ইবাদত করে যা পাইতো আমার আল্লাহ আমার নবীর বরকতে এই উম্মতের তা এক রাতেই দিয়া দিবে ওই রাতটার নাম কি হ্যাঁ কত বরকতের মাস রমজানুল মুবারক তাকওয়া অর্জন করার মাস না খাইয়া প্র্যাকটিস করো যে তুমি তো মাত্র রোজা রইয়া একটা দিন না খায় থাকছো আর আমার দেশের যেই গরীব 12 মাস না খাইয়া খাইয়া কষ্ট করে ওদের কষ্টটা কেমন বুঝনি রোজা রই একটু অনুভব কইরা গরিবের হক আদায় কর গরিবের উপরে 12 মাস জুলুম করছো আর জুলুম করিস না রোজা রাইখা একটু অনুভব কর ওদের কষ্ট কত কঠিন মায়ার নবী আমার এই জন্যই তো আল্লাহর কাছে দোয়া করেছেন আল্লাহ বি হালাতে আমারে বায়া বাঁচাইয়া রাখিও গরিবি হালাতে আমার মরণ দিও গরিবদের সাথে হাসর করাইও আল্লাহর নবী কা ও গরিব ধনী লোকের 500 বছর আগে তুই জান্নাতে চলে যাবি রমজানুল মুবারক এত বরকতের মাস বিধর্মীরাও ব্যবসা করে 11 মাসে যা না লাভবান হয় এক মাসে তার চেয়ে বেশি হয় সব লাভবান হয় দুনিয়ার লাইনও লাভ আখেরাতের লাইনও লাভ এই মাজা ব্যথা জাগো সজয়ে যাও এই বাহানা কইরা তারাবি কমায়া ভইরো না মাজা ব্যথার কারণে ভইরো না আমি আটের বেশি গরম না এই মাজায় তেল লাগাও যেন আমি 20 রাকাত দিব ইনশাআল্লাহ এবং চেষ্টা করব খতমে তারাবি পড়ার জন্য লাগাতার লাগাতার বুঝেন না আজকে পড়লেন কাল পড়লেন না তাহলে খতমের আর সিরিয়াল থাকলো লাগাতার পড়বেন ইনশাআল্লাহ এই আমাদের ঢাকা শহরে আলহামদুলিল্লাহ অনেক ব্যবসায়ীরা প্রথম 10 দিনে এক খতম পড়ে বুঝেন না আচ্ছা দেখেন তো 10 দিনে এক খতম পড়লে কি পরিমাণ দেরি হয় তা গো নামাজে একটা খতম কোরআন নিজে তো জীবনে পারেন না এমনি হই যায় ওই নামাজের উসিলায় পড়বেন শুইনা শুইনা এটাও যদি নষ্ট করেন তো রমজান পাইয়াও কি করলেন আহ এইজন্য তো নবী বলছে রমজান পাইয়াও যারা জাহান্নাম থেকে নিজেরে মাফ করাইতে পারলো না রব ধ্বংস হয়ে যাক ভুলবো না ভুলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি ভুলবো না ভুলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি এ মাসের কত ফজিলত জানো কি মুসলিম জাতি ভুলবো না ভুলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি
আল্লাহর সেই পবিত্র কালাম মহাগ্রন্থ আল কুরআন কি মহিমা এ মাসেই হয়েছে তার আগমন এক নেকি শতুর রহমান দে নফল ফরজ শামান রহমত বরকত না জাতের মাস জালাও আমলের বাতি ভুলবো না ভুলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি ভুলবো না ভুলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি এ মাসের কত ফজিলত জানো কি মুসলিম জাতি ভুলবো না ভুলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি এ অনেক নিমুখ হারামেরা বলে ঘরে কি ভাতের টান আছে নাকি রোজা রাখবো কেন এরকম গাদ্ধার আছে না নাই ভাতের টানের জন্য রোজা রাখে ওরে রোজা রাখার নিয়ম তো প্রত্যেকটা ধর্মের মধ্যে আছে সিস্টেম আলাদা রোজার মূল কি না খাওয়ার সাধনা বিধর্মী যারা হিন্দুদের মধ্যেও কিন্তু না খাওয়ারই সাধনা আছে ইহুদিদের মধ্যে আছে খ্রিস্টানের মধ্যে আছে প্রত্যেকটা ধর্মের কোন কোন ধর্মে না খাওয়ার সাধনা এমন আছে যে না খাইয়া থাকতে থাকতে যদি মরতে পারো তাহলে বিনা হিসাবে স্বর্গে যাওয়া এমন ধর্মের মধ্যে আছে না খাওয়ার সাধনা এরে আল্লাহর বান্দা আমার মাওলা তো তোমারে না খাওয়ার সাধনা দেয় নাই ভোর রাত্রে জনমের মতো খাবি খাইতে খাইতে আজান পর্যন্ত ঠেকায় দেয় আজান দিতে আছে এরপরও খায় কো না এই জানালা দিয়ে দেখেন অন্ধকার কোথায় আজান দেয় দিবে আরো দুই লোক মাইরে লই কি খাওয়া যে খায় এরপর খায় এক খিলি পান বিড়ি খোর খায় তাড়াতাড়ি একটা বিড়ি ওদিক দিয়ে আবার ইফতারি আরে খাও খাইতে পারবে এক গেলাস আর দুই তিন বুট মুড়ি দুই তিন মুঠ ইফতারি সাজাইছে পাঁচ জনের জন্য প্লেটে গেলাস গেলাস ও ইফতারি ফ্যান্ডেলে যায় মাথাটা গরম হয়ে গেছে দশ প্লেট তো আমার একারই লাগবে কি দিছে মাথা গরম হয়ে গেছে কিন্তু মাওলার কুদরত কেমন আবার পেটের মধ্যে ক্ষুধাও তো টান দিলে মানে আর বিসমিল্লাহ বলার হুঁশ থাকবে না কিন্তু আল্লাহর কুদরত কি সর্বত এক গ্লাস পান করার পরই পেটের ক্ষুধাটা শেষ হয়ে গেছে দেখছেননি আল্লাহর কুদরত এমন আর পারে না ওই তরমুজ এক দুই টুকরা রয়ে গেছে নাও আর পারা যাবে না অন্য ফল আপেল কলা বা শেষ বানাইলো এত বেশি এবার হইল অপচয় ঠিক না খানা বন্ধ করে নাই মনের মতো খা মনের মতো আল্লাহ কইছে খাও দুই সূরায় খাইতে খাইতে ওদিকে নামাজ শেষ ইমাম সাহেব নামাজ পড়ে দেয় আমি খাই কেউ নামাজ করে না আব্বাও নামাজ পড়ে না আমরাও করি রোজা কানা রোজাও রাহি না তারি ইফতারি খাও কেন কেন আপনারা তো কইছেন কিয়ামতের দিন আল্লাহ খুব রাগ হবে তো রাগ হয়ে যদি গাই বেঈমান রোজা রাখছো না আল্লাহ সময় পাইনি না বাস কেন আব্বাও করে না আমি বলি
এর পরে যদি আল্লাহ বইলেই ভালায় ইফতারিটা এটাও খাইতারো নাই তখন বলবো না সব কি ভালাল না এটা মোটামুটি আলহামদুলিল্লাহ নামাজ বাদ দিয়ে খাইছি আল্লাহ যদি উসিলে ধাক্কা দিয়ে এটির সব জান্নাতে ডুবায় দেন জেনে শুনে বেরোজাদারকে ইফতারি করানো সওয়াব নাই গুনাহ 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 আপনি জানেন এটা রোজা চুরি করে রোজা রাখে না আর রোজা যারা রাখে না মোটামুটি ধরা যায় খালি ঠোঁটের মধ্যে মালিশ করে ওই পর্দার মধ্যে খেয়ে লইয়া বাইরে ঠোঁট মুছে ভাইরা আমার রোজাদার কিফতারি করাবেন আল্লাহ খুশি হয়ে যাবেন নবী খুশি হয়ে যাবেন আপনার রিজিকের মধ্যে বরকত বেড়ে যাবে রমজানুল মুবারক আমলের মাস দুনিয়ার লাইনে লাভবান হয়ে গেল ব্যবসায়ীরা চাকরিজীবীরা আখেরাতের লাইনে কেন লাভবান হওয়া যাবে না এখন থেকে তৈরি হয়ে যা ইনশাআল্লাহ একটা রোজাও আমরা ভাঙব না জেডিতে সব সময় রয় এডি আতুটাই কোনো লাভ আছে আপনি তো সব সময় থাকেন নাকি মাসখানে নিয়াত করেছিলেন যে রাখবেন না তা আতুটাইলেন কেন যারা রাখে না ওরা না আতুটাইবে যে ইনশাআল্লাহ একটা রোজাও ভাঙবো না এরা যদি আতুটাই তো না আল্লাহ খুশি হবে না যে আমার বহু যুবকরা ছয় বছর বয়সের থেকে ইনশাআল্লাহ একটা রোজাও ভাঙি না আলহামদুলিল্লাহ আমার মাইয়াও ছয় বছর থেকে রোজা ভাঙে না ওরে যদি এক রাত্রে না উডাই পরের দিন না খাইয়া রোজা রাখে রাগ কইরা খাই না উডাইলাম না কেন এই মাস্তানওয়ালারা মুরব্বীরা কি সন্তান জন্ম দিলেন বাহাদুরি করেন সন্তান নিয়া কি সন্তান জন্ম দিলেন রোজা রাখে না নামাজ তো নাই ওই ঘরে কোনো তাবিজ দিলে কাজ হবে না আমি হুজুর দোয়া করলেও কাজ হবে না কারণ যেই ঘরে নামাজ নাই ওই ঘরে রিজিকে বরকত নাই এই জন্য আল্লাহর মহব্বত নিয়ে তৈরি হয়ে যান একটা রোজাও ভাঙবো না ফরজ রোজা আল্লাহর আইন কয়দিন আর বাঁচবেন আর একদল আছে গ্যাস্ট্রিক তুমি রোজাডারে গ্যাস্ট্রিকের কারণ বানাইছো কেন বরং রোজাটাকে তুমি ঔষধ বানাও যে আমার গ্যাস্ট্রিকের ঔষধ কি রোজা আমি রোজা থাকলে আল্লাহ তোমার জন্য রোজা থাকব আল্লাহ তুমি রোজার বরকতে আমাকে সুস্থ রাখবো একদিনও বলছে গ্যাস্ট্রিকের গোষ্ঠী একদিনও বলে আল্লাহর মহব্বত নিয়ে আত্মবিশ্বাসের সাথে বলবেন আল্লাহর কাছে আল্লাহ আমি রোজা একটাও ভাঙতে চাই না এখন আমার রোগ তুমি রোজার বরকতে আমাকে সুস্থ রেখো ইনশাআল্লাহ দেখবেন আপনি রোজার মাসে তৈরি পাইবেন না কি এর রোগ কোন রোগ এই আমি একটা নগদ প্রমাণ আপনাদেরকে শুনাই অহংকার না বুঝাবার জন্য এই যে হজে যাই না ওমরায় যাই দেখছি বাংলাদেশে বইয়া ঔষধ না খাইলে বেউস সৌদি আরবে ঔষধ নিয়ে গেছি গাট্টি সুদ্ধা খানার কোনো ডাইন বাম নাই খালি হোমানে আইতেছে আর ঢুকাই দিছে এই 15 দিন হজের সফরে 20 দিন 40 দিন কোনো ঔষধ খাই নাই খানারও কোনো লিমিট ছিল না আল্লাহর রহমতে সৌদির জমিনে মক্কা মদিনার এই পবিত্র জায়গায় যতদিন ছিলাম কোনো রোগ আছে বলে মনে হয়নি বাংলাদেশ আসার পরে 3 দিন হইয়া রইছি চোখ খোলার কায়দা নেই পবিত্র দেশে আইছি তো বেজাল খাবার ঢুকে গেছে ভিতরে পবিত্র দেশের খাওন সব ভেজাল মাছে ভেজাল দুধে ভেজাল খানায় ভেজাল চাউলে ভেজাল কি ভেজাল ভেজাল কঠিন ভেজালে পড়ে রয়েছে কারণ মক্কা মদিনায় জমজমের পানি বড় এক দামি ঔষধ যাদের ঘরে জমজমের পানি আছে যত রোগ হোক এটা নিয়ত করে খাইবেন পুরাই পুরাই পানি পান করবেন জমজম একটা মহা ঔষধ পেটের রোগ আছে
ঔষধ মাথা ব্যথা করে একটু জমজমের পানি দিয়ে মাথায় একটু ঠান্ডা রাখি মহা ঔষধ দুনিয়ার আকাম করবেন খাওনে কোনো বিসমিল্লাহ নাই বাস নাই যা পাইবেন খাইতে থাকবেন বামাতে খাইবেন বিসমিল্লাহ নাই এরপরে আবার বিরিত আসি খাওয়ার আগে খাওয়ার পরে এতে আপনি সুস্থ থাকবেন কিভাবে আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন আমিন আমার যুবক বাবারা রোজা রাখবেন ইনশাআল্লাহ ভাইরা আমার রমজানের এক রোজার নাম কত জানেন নি গত রোজায় এই লয়া কি বলমু অন্তর এতটা পসা এই দলের লোকগুলো যেটি বলে আমরা ইসলাম চাই কিন্তু বডির মধ্যে ইসলামের গন্ধ নেই এই লোকগুলোর অন্তর এত পসা গত বছর একটা এই রোজার ফজিলতের বয়ান করছি এটা নিয়ে সমালোচনা দুনিয়া অথচ আমি রাসূলের হাদিস শুনেছি মানে অন্তরের বাইরে গেলে সমালোচনা করবে এটা হাদিস না কি ওদের আলেমরা পর্যন্তই চিন্তা নেই নবীজি বলেন একটা জন্মগত কাক কাক চিনেন না কাউয়া আছে নি কাউয়া কাক কালো কুকিল কালো কালো মাথার কেশ এর চেয়ে বেশি কালো মনের হিংসালেশ নিমতিতা নিন্দাতিতা আরতিতা খ এর চেয়ে বেশি তিতা 203 এর ঘ নবীজি বলেন একটা কাক জন্মগত থেকে দুনিয়াতে আইসা ডানা মেলে উড়তে শুরু করলো কাকের হায়াত কিন্তু অনেক বেশি হাজারের উপরে বছর বয়স পায় এই একটা কাক জন্ম থেকে উড়তে থাকে উড়তে থাকে উড়তে উড়তে সামন দিকে যাইতে যাইতে বুড়া হয়ে গেছে একটা কাক জন্ম থেকে যদি খালি উড়তেই থাকে কত দূর গেলে হে বুড়া হয় মরে গেছে এবার হিসাব লাগাও এই কাকটা জন্ম থেকে বুড়া হইয়া মরা পর্যন্ত খালি উড়ছে লাগাতার কত দূর গেল এক রোজাদার এক রোজা রাখলে একটা রোজার বরকতে জাহান্নাম থেকে এত দূর সরে যাবে সুবহানাল্লাহ এইটা নিয়ে সমালোচনা হয়েছে অথচ এটা মিশকাত শরীফের হাদিস ভাইরা আমার ওই যে দেখতে নারী চলন বাঁকা আমরা তো আপনাদের হাতে পায়ে ধরে বুঝাই জবানে ইসলাম না আমলের দ্বারা বাস্তবায়ন করতে হবে ও আল্লাহর বান্দারা কয়দিন আর হেলায় খেলায় জীবন কাটাইবা আজকে থেকে তৈরি হয়ে যাও এরে পর্দার আড়ালের মা বোনেরা এখন থেকে তৈরি হয়ে যান রোজা ভাঙবেন না নামাজ ছাড়বেন না বৃদ্ধ বাবাজির আপনারাও তৈরি হয়ে যান আর রোজা ভাঙবেন না নামাজ ছাড়বেন না নবীর তরিকা নিয়ে চলবেন ও যুবক তুমি স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি পড়ো যা করো নামাজ আর ছাড়বা না রোজা ভাঙবা না আল্লাহ পাকের কাছে খাঁটিভাবে তওবা করো আল্লাহ আমাদের সবাইকে খাঁটি তওবা করিয়া বরকতের মাস ইমানটারে মজবুত করে ওলামায়ে আহলে হকের পরামর্শ নিয়া মা বাবার দোয়া নিয়া নবীজির সুন্নাত অনুযায়ী জীবনকে চালানোর তৌফিক আমাদের দান করেন আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين